বিহারের এক সরকারি স্কুলে ছাত্রীদের স্কুলের ভিতরে হিজাব খুলে আসতে বলায় তাদের পরিবারের সদস্যরা হুমকি দিল স্কুল কর্তৃপক্ষকে। এমনটাই অভিযোগ স্কুল শিক্ষকদের। ঘটনাটি ঘটেছে শেখপুরা থানার চারুয়া বনে, জানিয়ে চাঞ্চল্য নীতিশ কুমারের রাজ্যে। সূত্রে খবর, চারুয়া বনে মধ্য বিদ্যালয়ের অধ্যক্ষ এই ঘটনার অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিলেন। তিনি আরও বলেন, মুসলিম অভিভাবকরা শিক্ষকদের হুমকি দিয়েছেন, হিজাব পরা বন্ধ করলে তোমাদের সবার শিরোচ্ছেদ করা হবে। 6 তারিখ কে পূর্ব সে সংখ্যা মে লড়কিয়া যো হ্যা বুরকা পহন করকে আনা শুরু কি। তো 6 তারিখ কো হম যো হ্যা উসকো মনা কিয়ে কি যো হ্যা তুম লোক যো হ্যা ড্রেস কোড মে আবো, সরকার কা যো আদেশ হ্যা সরকার যো হ্যা ড্রেস কে লিয়ে পয়সা দিতি হ্যা, ইসকে আলাবে কোই ভি যো ড্রেস মান্য নহীঁ হোগা। উসকে বাদ 10 সে 15 আদমি কে বীচ মে গ্রামীণ আয়ে আর হম পর দবাব বনানে লগে। হম উনকো স্পষ্ট বোলে ঠিক হ্যা, হম যো হ্যা ডিও সে जो जिला शिक्षा पदाधिकारी से हम इस पर दिशा निर्देश मांग लेते हैं, वह जो कहेंगे हम मानेंगे। জেলা শিক্ষা আধিকারিক ওম প্রকাশ সিং জানিয়েছেন, স্কুলের শিক্ষকরা মুসলিম ছাত্রীদের হিজাব খুলতে বলেছিলেন ক্লাসরুমে। এরপরে তাদের অভিভাবকরা অধ্যক্ষকে জানিয়ে দেন, যদি হিজাব পরতে না দেওয়া হয় তাহলে তারা স্কুলই চলতে দেবেন না। ওম প্রকাশ আরও বলেছেন, শিগগির স্কুলটি পরিদর্শনে যাবেন ব্লক শিক্ষা আধিকারিক, তিনি তদন্ত করে রিপোর্ট জমা দিলে পরবর্তী পদক্ষেপ হবে। ক্লাসে কোনো ধরনের পর্দা পরিধানের অনুমতি দেওয়া হবে না। পাটনা থেকে জয়া তিওয়ারির রিপোর্ট, ওমকার বাংলা।